সাকিবা, তোমাকে যদি জিজ্ঞেস করি সত্যি সত্যি অ্যান্সার দেবে, প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলে কবে? প্রথম প্রেমের প্রস্তাব অনেক ছোটবেলায়, 4, 5, 6 এরকম হয়, 5, 6 এ পড়ি তখন পাড়ার ভাইয়ার কাছ থেকে। মানে সেটা কিরকম ছিল, কি ধরনের? খুব ভালো মতো মনে আছে, মনে আছে কারণ খুব শকিং ছিল ওই সময়টা। মানে আমি বললাম না, আমি একটু টমবয় টাইপের ছিলাম, তো প্রেম ট্রেম এত কিছুর মধ্যে তখন মাথায় ছিল না। আমরা খুব কি বলবো, ছেলে বিদ্বেষী ছিলাম, সব কয়েকটা 4-5টা ফ্রেন্ড ছিলাম। আমাদের বাহিনীর একটা নাম ছিল বিচ্ছু বাহিনী। আমরা 4-5 জন অনেক দুষ্টামি করতাম, অনেক কিছু, কিন্তু ছেলে না, কোনো আমাদের গ্রুপে কোনো ছেলেও ছিল না, যেহেতু মেয়েদের স্কুলেই ছিলাম। তাছাড়াও কোনো কোথাও কোনো মেয়েকে হ্যারাস করা হলে আমরা 5 জন গিয়ে উল্টা, মানে ডান পিঠে যা, মানে ছেলে মেয়ে হলে যেটা করে। তো মনে আছে স্কুল থেকে ব্যাক করছি, একটা ভাইয়া এসে বললো কথা বলবো, নামটা আপাতত নাই বলি, উনার ওয়াইফ এখন দেখতেও পারে। ভাইয়া এসে বললো তোমার সাথে কথা আছে। তো আমি বলছি আপনাকে, আপনার সাথে আমি কেন কথা বলবো, কি কথা বলবো? বলে না না, তুমি যদি কথা বলো তোমাকে একটা জিনিস দিবো। তো আমি বলছি কি দিবেন আপনি আমাকে? তো বলছে না, তুমি ফ্রেন্ডের কাছে থেকে সরে এসে আমার সাথে 5 মিনিট কথা বলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। তো আমি আইসক্রিম খুব পছন্দ করি, ঠিক আছে চিনি তো, আরেকটা অফিসারের ছেলে, আমাদেরই ভাইয়া, ঠিক আছে। তারপর গিয়ে কথা বলতে গিয়ে ওই যে ফার্স্ট প্রপোজ করলো, আমি ভয় টাইপে কতক্ষণ তাকায় থেকে দৌড় দিয়ে একদম এক দৌড়ে বাসা পর্যন্ত চলে এসেছি। আইসক্রিম আর খাওয়া হলো না? না না, এরপর আর কথা বলিনি। আইসক্রিম খাওয়া হচ্ছিল কবে? মানে তুমি কখন নিজেকে অনুভব করলে যে কাউকে পছন্দ করছো? কাউকে পছন্দ করছি ওই ছোটবেলা, ওগুলা থাকে না, সব ছোটবেলায়, 8, 9, 9 এর দিকে মনে হয়, 8 এর শেষের দিকে বা 9 এর দিকে মনে হতো যে একে একটু পছন্দ করি। আমারই ক্লাসের ফার্স্ট বয় ছিল, তো মানে লাইক আমার সাথে পড়তো আর কি, মানে আমার স্কুলে না, আমি তো শহীদ আনোয়ারে ছিলাম মনে হয়, মোস্ট প্রবাবলি আদমজিতে ছিল। তো ওর বোন আবার আমাকে ড্রয়িং শিখাতো, মনে হতো যে একটু পছন্দ করি, বাট কোনোদিন কথা হয়নি, বলাও হয়নি। তারপর আব্বুর অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল, ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয়ে গেছে, সো কিছুই হয়নি আলটিমেটলি। যাক, সেই প্রেম তো আর ফুলফিল হলো না। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করতে হচ্ছে, সেটা হচ্ছে যে গিফট পেয়েছিলে কার কাছে সবচেয়ে প্রথম? আমি তখন 3-2 এরকম পড়ি, হাইট হয়তো এতটুকু হবে। আমার বড় চাচু তখন আবুধাবিতে থাকতেন, ঠিক আমার হাইটের সমান। উনি বলে গিয়েছিলেন যে নেক্সট টাইম আমি যখন ভ্যাকেশনে আসবো তোমার জন্য আমি ডল নিয়ে আসবো। তো সে চাচিমা তারপর আম্মুর সাথে কথা বলে দেখেছে যে আমার হাইটটা কি, সে একই সেম হাইটের একটা ডল নিয়ে এসেছিল, পিঙ্ক ড্রেস পরা, আমার মনে আছে। এটা আমার জন্য অনেক চার্মিং ছিল, মানে ওই ডলটা আমার কাছে অনেক দিন ছিল, আর আমি ওটা নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরতাম, সব ফ্রেন্ডদেরকে দেখেছি, আমার এটা অনেক মনে আছে। প্রথম ফিল্মে এসে আসার পরে জন্মদিনটা কিভাবে উপভোগ করলে? জন্মদিন আসলে এইবারই অনেকদিন পর, লাস্ট কিছুদিন আগে আমার বার্থডে গেছে, এইবারই আমি অনেকদিন পর আবার ফ্যামিলির সাথে নিজের মতো করে জন্মদিন করেছি। লাস্ট ফিউ ইয়ার্স তো দেখা গেছে কলিগস, ইউনিটের লোকজনের শুটিংয়ের মাঝখানে পড়ে গেছে অনেক সময়, বা কলিগসদের সাথে, বা রিপোর্টার্স সবাইকে নিয়ে, মানে অনেক গ্যাদারিং দেখা গেছে। কাজিনরা এসছে হয়তো প্রোগ্রামে, ওদেরকে সবাইকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি টাইম দিতে পারিনি। এবছর আমি একদম টোটালি নিজের মতো করে করেছি, একদম নিজে যাওয়া বাদ দিয়ে। মিডিয়া আসার পর কিভাবে? দেখা গেছে কো আর্টিস্ট কিছু না কিছু গিফট করছে, তারপর ধরেন প্রোডিউসাররা কেক আনছে, কেক আছে, মানে দেখা গেল একটা বেলা অফ দিচ্ছে, আউটডোর থাকলে দেখা যায় সন্ধ্যায় তাড়াতাড়ি কাজটা শেষ করে থাক, ঠিক আছে আমরা সন্ধ্যায় নিজেরা এনজয় করব, বারবিকিউ হচ্ছে, মানে মজাই হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু মাঝে মাঝে যেটা আমি ফিল করি যে আব্বু আম্মু নেই বা একটু দূরে আছে, তখন একটু মন খারাপ হয়। তো সেটা ওরা বোঝে বিধায় হয়তো কাটানোর জন্য অনেক ফান করে, অনেক কিছু করে, খুশি রাখার চেষ্টা করে। আচ্ছা, প্রথম অটোগ্রাফ দেওয়ার কথাটা বলো। কক্সবাজারের কথা এটা, আমার থার্ড ছবির আউটডোরের কথা। ততদিনে মোটামুটি বেশ কতগুলো কাজ হয়েছে, দুটো কাজ হয়ে গিয়েছে। সবচেয়ে মজা লেগেছে, একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে ফেরত যায় না, বাসায় অনেকগুলো ছেলেমেয়ের মধ্যে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসছে, এসে বলছে যে আপু একটা অটোগ্রাফ পেতে পারি? আমি হ্যাঁ ঠিক আছে। এবং মজা লেগেছে, ওই মেয়েটাই আমাকে জিজ্ঞেস, আপু তোমার নাম কি? মানে নামও বললাম, অটোগ্রাফও দিলাম, এটাই কথা। কারণ ততদিনে আসলে আমার ওভাবে ছবিগুলো রিলিজ হয়নি, পরপর কাজ করছিলাম এই জন্য। এই যে বলছিলে যে অনেক আউটডোরে যাওয়া হয়, অনেক এনজয় করো, অনেক মজা করে তোমরা শুটিংটা উপভোগ করো, জীবনের প্রথম সমুদ্রের পাড়ে যে কেমন মনে হয়েছিল, প্রথম সমুদ্রটা কিভাবে এনজয় করেছিল?
বোঝার পর থেকে যখন এনজয় করেছে এটা তো বড় হয়ে ছোটবেলায় যখন করছে তখন তো বুঝিনি, খালি মনে তো পানি গিয়ে ধরবো আরো ভিতরে যাবো, কেন যেতে দিচ্ছে না, আমরা কেন মানা করছে, বাবু বলছে আর যেও না, কেন যাবো না, ওরা যাচ্ছে দেখো কত দূরে, কেন যাবো না, কিছু হবে না, মনে হতো কি পানিতে পাড়া দিলেই হাঁটতে পারবো হয়তো, এটাও হয়তো হাঁটারই কোনো জায়গা, আমরা যে ডুবে যেতে পারি, এ ধরনের ফিলিংস ছিল না। তবে বোঝার পর আমি দেখেছি যে আমার এখনো যেটা ফিল হয় সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালে অনেকক্ষণ চুপচাপ যদি কাজ ছাড়া, কাজের পরও দেখা যায় শুটিং নেই, সন্ধ্যাবেলা আমি আস্তে আস্তে একা চলে যাই সবার সাথে না, হাঁটতে হাঁটতে ভাল লাগে, তাকিয়ে থাকলে মনে হয় যে সমুদ্র কত বিশাল, আমরা মানুষ কত ক্ষুদ্র, তখন অনেক কিছু চলে যায়, মনের অনেক দুঃখ কষ্টও চলে যায়, আবার মনে হয় অনেক জেলাসনেস কমে যায়, অনেক মানে নিজের যে ন্যারো মেন্টালিটি গুলো আমার কাছে মনে হয় সমুদ্রের পাড়ে গেলে হোয়াইট হয়ে যায়, আমি জানি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা তুমি মনে করো দেরি করে কোনো স্পটে গেলে, যাওয়া মাত্র পরিচালক তোমাকে বললো তোমাকে কোনো প্রয়োজন নেই তার আজকে, ক্ষমা বা দুঃখ প্রকাশ এগুলি না করে প্রথমে তুমি কি কথাটা কিভাবে তাকে ম্যানেজ করবে? সাধারণত দেরি করে গেলে যেটা করি, যদি সিনিয়র মানে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে যে তার সাথে রিলেশনটা কেমন, এটা তো আসলে সত্যি, তো সিনিয়র কেউ হলে তো গিয়ে বাবা মানে অনেকে আছে বাবা বলি, অনেকে আছেন ধরেন ভাইয়া বলি, এরকম গিয়ে জড়িয়ে ধরে সরি একটু দেরি হয়ে গেছে আজকে না, সত্যি কথাই বলে দিই যে এই প্রবলেম ছিল বিধায় এটা হয়েছে, তো সেক্ষেত্রে হয় কি অনেক ইজি হয়ে যায়। আর ধরেন ইয়াং যারা আছে বা জুনিয়র কোনো ডিরেক্টর যারা একদম ইয়াং, ধরেন আমাদের কাছাকাছি যে ওরকম রিলেশন না বা অতটা মানে ফ্রেন্ডলি রিলেশন, অতটা সিনিয়র কেউ না, সেক্ষেত্রে দেখা যায় গিয়ে বলি প্লিজ দেরি হয়ে গেছে, আচ্ছা বেশি কাজ করে দিব, মুড অফ করার কিছু নাই, এরকম ভাবে বলি, মানে পটানোর জন্য যা করা যায় আর কি।